নৌবাহিনী কর্মকর্তা ওয়াসিফকে কোন পরিস্থিতিতে কেন মারধর ও হত্যার চেষ্টা করেছেন সরকার দলীয় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান ও তার সহযোগীরা তা বের করাই তদন্তের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন ডিবি রমনা জোনের উপকমিশনার এইচএম আজিমুল হক। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইরফান এবং তার সহযোগীদের কড়া পুলিশি পাহারায় ধানমন্ডি থানা থেকে মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। বুধবার ইরফান ও তার সহযোগীদের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিমের আদালত। নৌবাহিনী কর্মকর্তা ওয়াসিফকে মারধর ও হত্যা চেষ্টা মামলাটি ধানমন্ডি থানা থেকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে।